ভোরের সূর্য পূর্ব দিকে উকি দিতেই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন অসংখ্য মানুষ। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আসে শ্রদ্ধা জানাতে। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন দেশে আবারও বাকশাল কায়েম করেছে সরকার। একটি সরকার আজকে দেশে এসেছে যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মুখে বলে গণতন্ত্র, তারা বাস্তবে করেছে একদলীয় শাসন। তারা এবার করেছে বাকশাল টু। এ সময় সাধারণ মানুষ স্বাধীনতার এই দিনে রাজনৈতিক ভেদাভেদ ও ঐক্যবদ্ধ দেশ গঠনের আহ্বান জানান। 26 মার্চ এই দিন স্বাধীনতা ডাক দিয়েছিলেন আমাদের মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ডাক শুনে আমরা, আমাদের দেশের আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে পেরেছি। এই দিন না হলে আমাদের দেশ স্বাধীন হতো না, এই দিন না হলে আমাদের স্বাধীনতার ঘোষণা আসতো না। সো এটা আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের নেক্সট জেনারেশনকে সবসময় এই দিনটাকে স্মরণ করতে হবে। তারা আসলে দেশপ্রেম ছিল, দেশপ্রেম ছিল বিধে তাদের প্রতি দেশের একটা ভালোবাসা ছিল বিধে কিন্তু দেশ স্বাধীন করে। জাতীয় স্মৃতিসৌধে রাজনীতি ও সংস্কৃতির সব ভিন্ন মতের হাজারো মানুষের সমাবেশ। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ যদি সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে পারে তবেই সার্থক হবে বাংলাদেশের প্রকৃত অগ্রযাত্রা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।